আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ হির্বিলাম ওয়ালিবতুল মুসালাম আলা রসুলহি মোহাম্মদ আলহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দিনই ভাই ও বোনেরা আমি হাফিজ কারি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুওয়াজ বলছি অনলাইন মাদ্রাসায় আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ঘুম থেকে ওঠার দোয়া শেখাবো ইনশাল্লাহ তো এর আগের ভিডিওতে আমি ঘুম যাওয়ার দোয়া শিখিয়েছিলাম তো যদি আপনি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো তো আপনি ভিডিওটি দেখে ঘুম যাওয়ার দোয়াটা শিখে নিতে পারেন তো বন্ধুরা আজকে আমি ঘুম থেকে ওঠার দোয়া শিখাবো ইনশাল্লাহ তো আমি যেভাবে আপনাদেরকে শেখাবো আপনারা যদি সেভাবে শেখেন তাহলে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনি ঘুম থেকে ওঠার দোয়াটা শিখে নিতে পারবেন আর হ্যাঁ যারা ঘুম থেকে ওঠার দোয়া জানেন না শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিওটি তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা অনেক সময় আমরা যে কোনো দোয়া বাংলা উচ্চারণ দেখে কিন্তু পড়ি এর কারণে কি হয় আমরা যদিও বা দোয়াটা বলতে পারি কিন্তু এই বাংলা উচ্চারণ দেখে বলার কারণে আমাদের কিন্তু সহি আরবির উচ্চারণটা হয় না এর কারণে আমাদের এই যে আরবির অর্থটা পাল্টে যায় আরবির অর্থটা অন্য হয়ে যায় তো এজন্য আমি আপনাদেরকে যেভাবে শেখাবো সেভাবে যদি আপনারা শেখার ট্রাই করেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদের উচ্চারণটা সহি হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা চলুন আমরা এখন শুরু করি ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমাদেরকে যে দোয়াটি পড়তে হবে সেটি হলো আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বা আদামা আমাত ইহিনু এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে তো আমরা যে অবস্থায় থাকি থাকি না কেন পাক থাকি অথবা নাপাক থাকি আমরা কিন্তু এই দোয়াটি পড়তে পারবো এর কারণ হলো নাপাক অবস্থায় কোরআনের কোনো আয়াত পরা যায় না প্রাণকে স্পর্শ করা যায় না কিন্তু নাপাক অবস্থায় কিন্তু যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন তো যেহেতু ঘুম থেকে ওঠার পরে যেটা আমরা পড়ি এটা একটু দোয়া এজন্য আমরা পাক থাকি অথবা নাপাক থাকি দোয়াটি আমরা পড়তে পারবো ইনশাল্লাহ তো এখন আমি দোয়াটি আপনাদেরকে যেভাবে শেখাবো আমি একটা করে শব্দ বলবো এবং আমি একটু আপনাদেরকে বলার সুযোগ দেব আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন আবার আমি একটা শব্দ বলবো এবং একটু সময় অপেক্ষা করব ওই সময়ের মধ্যে আপনারা বলবেন ঠিক এভাবে আমরা পুরো দোয়াটি শিখে নেব ইনশাআল্লাহ তো শুরু করি আলহামদুলিল্লাহ আপনারা বলুন হুম আমি আবারও বলছি হিল্লাদি আমার উচ্চারণটার দিকে খেয়াল করবেন আমি কিভাবে বলতেছি আপনারাও ঠিক সেভাবেই বলার চেষ্টা করবেন আর মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কিছুই নেই আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ হুম আবার বলুন আলহামদুলিল্লাহ তারপরের শব্দে যাচ্ছি আহ আবার বলুন আহিয়ানা এবার পরের শব্দে যাচ্ছি বা আবার বলুন বা পরের শব্দ যাচ্ছি আমাতানা আবার বলুন আমাতানা এবার পরের শব্দ যাচ্ছি ওয়াইলাই হিনু আবার বলুন ওয়া ইলাই হিন্সুর আবার বলুন ওয়া ইলাই হিন্সুর তো আমরা একটা একটা করে শব্দ পড়লাম এখন আমরা দুটা দুটা করে শব্দ পড়ব ইনশাল্লাহ আলহামদুলিল্লা আহইয়ানা না আবার বলুন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর আবার বলুন বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর এবার আমি পুরোটাই বলবো আমি বলার পরে আপনারা পুরোটাই বলবেন আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন হিনুসুর আবার বলুন আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন হিন তো বন্ধুরা এই ছিল ঘুম থেকে ওঠার দোয়া তো যারা আরবি পড়তে জানেন না পারেন না তো তারা যদি ট্রাই করেন আমি যেভাবে মানে এখন পড়াইলাম আপনারা যদি ট্রাই করেন আমি আশা রাখি আপনারা অবশ্যই পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই এডুকেশনাল ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কারণ আপনারা যদি লাইক দেন তাহলে ভিডিওগুলি অনেক মানুষের কাছে পৌঁছায় এবং অনেক মানুষ শিখতে পারে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কারণ তারাও যেন শিখতে পারে আর যদি তারা শিখতে পারে তাহলে কি হবে আপনার অনেক সব হবে হ্যাঁ দিনে কাজে আপনি অংশগ্রহণ করলেন আপনারও অনেক সব হলো তো এই জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে জানার থাকে অথবা যদি কোনো পরামর্শ লাগে দিনই বিষয়ে ইসলামিক বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কমেন্ট করতে অসুবিধা মনে করেন তাহলে আমাকে ইমেল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস হলো হুজুর টেক ওয়ান টু তো বন্ধুরা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে কোনো না কোনো ইসলামিক ভিডিওর মাধ্যমে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ